মাংসটার দিক এই এইটা আমাদের দেশি মুরগি, আমাদের বাড়ির চাষ করা মুরগি, এটাকে আজকে রান্না করব। তুলছি ভিন্নে কাটে জাল দিচ্ছি, দেখছো না? আগে তাহলে পুড়িয়ে খাই। আদা রসুন একসাথে বাট, মাটির কড়াইয়ে মাংস রান্না করব এইবার সর্ষে তেল দিয়ে। পেঁয়াজ দিচ্ছি, লবণ দিচ্ছি, আদা রসুন দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিচ্ছি, মাংসটার দিক এই মাংসটার দিক এই দেন বাম ঘন্টা দাঁড়িয়ে Thank you.
চা দেখতে লাগছে বুড়ো খেতে কেমন লাগছে আগে বুড়ি খুব খেতে দিয়েছে বুড়ি রান্না কেমন হয়েছে রান্না কেমন হবে বুড়ির রান্না তো ভালো হয় নাই আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দেখছো না কত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমার এত ভালো মানে নিজের চাষ করা মুরগি আর মাটির হাঁড়িতে রান্না কড়াইয়ে হাঁড়ি বলাটা ঠিক হলো না কড়াইয়ে রান্না এত ভালো লাগলো এইরকম যদি ডেলি ডেলি খাওয়ায় তাহলে আমার শরীর তো মোটা হবে তো ভালো